وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার দুইটা, আমি আল্লাহ পাকের দুইটা সিদ্ধান্তের কথা জানাই দিলাম। এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, এক নম্বর সিদ্ধান্ত হল জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামি কর, এক নম্বর সিদ্ধান্ত। জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র কার গোলামি হবে? আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি হবে। এ বান্দা বান্দি, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের গোলামি কর, এটা আমি আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত ফয়সালা। দুই নম্বর সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর সিদ্ধান্ত হল, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার কদরদানি করো, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, এটাও আমি আল্লাহ তাআলার আরেকটি সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাকের জান্নাত যারা পাইতে চায়, মালিকের জান্নাতের মেহমান যারা হইতে চায়, এদের জন্য দুইটা গুণ, তাদের জন্য দুইটা গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাকের দুইটা সিদ্ধান্তের কথা আল্লাহ পাক জানায় দেন, বান্দা আমি মালিকের দুইটা চূড়ান্ত ফয়সালা তোমরা বাস্তবায়ন করো, এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা। এক নম্বর, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র মাওলার গোলামি হবে। এ বাবা, আল্লাহ পাকের গোলামি করব আমরা? আল্লাহ পাক বলেন, বান্দা আমি মাওলা পাকের গোলামি দিয়া তোমার জীবনটাকে সাজাও, বান্দা আমি আল্লাহর কাছে চাও, এ বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, একমাত্র খালিক মালিক আমি আল্লাহ তাআলাকে মানো, এটা তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হল, আল্লাহ পাক বলেন, অকদা রব্বুক আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ পাক দুই নম্বর সিদ্ধান্ত জানায় দেন, হে পৃথিবীর মানুষ ও দুনিয়ার সন্তানেরা, যখন তোমাদের আমি আল্লাহ পাকের ইবাদত তোমরা করবা, পাশাপাশি তোমাদের জন্য এটাও ফরজ করে দিলাম, ও সন্তানেরা, তোমাদের ঘরে যাদের মা বাবা আছে, মা বাবার কদরদানি করো, সেবা যত্ন করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, এটাও আমি আল্লাহ পাকের আরেকটি সিদ্ধান্ত, আরেকটি ফয়সালা। ও সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, কদরদানি করো, এটাও আমি আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাকের ইবাদত, মা বাবার খিদমত, এগুলো হলো দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতার চাবিকাঠির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা মা বাবার খিদমত করো, মা বাবার কদরদানি করে করে, মা বাবার কদরদানি করে, বান্দা তুমি আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করো, কারণ আমি আল্লাহ পাক ওই সমস্ত সন্তানদেরকে বড় মহাব্বত করি, আমি আল্লাহ পাক বড় ভালোবাসি, যারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার খিদমত করে। জোরে কন সুবহানাল্লাহ। কেন রে বান্দা মা বাবার খিদমত করব, কেন মা বাবার সেবা যত্ন করব? কারণ এই মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, মা পেটে বোঝা বইছে, মা সন্তানকে জন্ম দিতে গিয়া জন্মের সময় প্রসব বেদনার সময় মা কত কষ্ট করেছে, সন্তান প্রসবের সময় মার কলশ কলশ রক্ত গিয়েছে মার, এজন্য মায়ের কদরদানি করো। এ যুবক, বাবার কদরদানি করো, মাকে লুকমা বানায় বানায় খাওয়াই দাও, কেন খাওয়াইবা জানো নি, এ মা তোমারে আমারে লুকমা বানায় বানায় খাওয়াইছে,
বাবা তোমারে আমারে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, বাবা আমাকে তোমাকে কোলে পিঠে করে আদর করে যত্ন করেছে বাবা। আজকে ওই মা বাবা যার ঘরে আসে, নবীজি বলেন এ সন্তান কই যাও কই যাও, সন্তান জান্নাত তোমার থেকে বেশি দূরে না, তোমার ঘরে মা আছে তো জান্নাতটা তোমার ঘরে আছে। সুবহানাল্লাহ, নবীজি বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, আল্লাহ পাকের পয়গম্বর বলেন এ সন্তান জান্নাত বেশি দূরে না, জান্নাত তোমার মায়ের পায়ের পদতলে। মার খেদমত করো, বাবার খেদমত করো, মার খেদমত কইরা জান্নাতটা কামাই কইরা লাও। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এজন্য মা বাবা যার ঘরে আসে, মার খেদমত করবো, বাবার খেদমত করবো, মার সেবা যত্ন করবো, বাবার সেবা যত্ন করবো, মা বাবার খেয়াল রাখবো। খবরদার, মার সাথে কখনো খারাপ আচরণ করবো না, বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবো না, মা বাবার নেক দোয়া কামাই করবো, মা বাবার বদ্ধ কখনো কামাই করবো না। এ বাবা, দুনিয়াতে যারা বড় হয়েছে, দুনিয়াতে যারা ওলি হয়েছে, মা বাবার দোয়ার কারণে হয়েছে রে বাবা। হযরতে বাইজিদ বুস্তামির রহমাতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, এমনিতে এমনিতে হয় নাই, মার দোয়ার কারণে হয়েছে রে বাবা। আব্দুল কাদের জিলানি, মার দোয়ার কারণে হয়েছে রে বাবা। সুলতান হুসাইন আহমদ বাগদাদি, মার দোয়ার কারণে হয়েছে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এজন্য মার দোয়া নিতে হবে, বাবার দোয়া নিতে হবে। আল্লাহ পাক মা বাবার দোয়ার কারণে সন্তানকে দামি বানায় দেয়, আবার মা বাবার বদদোয়ার কারণে সংসার সন্তানকে ধ্বংস করে দেয়, বেজ্জতি করে, লাঞ্ছিত করে, দুনিয়া আখেরাত সন্তানের বরবাদ হয়ে যায়। এজন্য যুবক ভাইরা, মা বাবার খেদমত করবো, মা বাবার কদরদানি করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের মা বাবা জীবিত আছে এদের তো ভাগ্য ভালো, এদের তো কপাল ভালো, মা বাবা এখনো জীবিত আছে, সুযোগ আছে মার থেকে ক্ষমা নেওয়ার, বাবার থেকে ক্ষমা নেওয়ার। কিন্তু যার ঘরে মা বাবা নাই তারা কি করব। শাইখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহি আলাই বলেন এ সন্তান কান খুনে শুলো, সন্তান কান খুনে শুলে রাখো, এ সন্তান তোমার ঘরে মা বাবা নাই, টেনশন নাই, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। শাইখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহি আলাই বলেন আল্লাহ পাকেরা কলি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া কিছু সময় কুরআনুল কারিম তেলাওয়াত করলেন। রাতের বেলায় আল্লাহ পাকের ওলি ঘুমায় গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে তেলাওয়াতকৃত সওয়াবগুলি, কুরআনুল কারিমের সওয়াবগুলি ফেরেশতারা বন্টন করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের ওলি স্বপ্নে দেখি ওই যে কুরআনুল কারিমের তেলাওয়াতের সওয়াবগুলি ফেরেশতারা বন্টন করতেছে, কবরের সমস্ত মানুষ লাইনে দাঁড়ায়ছে, কিন্তু একজন মহিলা লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি ওই মাকে জিজ্ঞাসা করে, এই মা কি ব্যাপার, কবরের সমস্ত মানুষ সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, এ মা তুমি কেন লাইনে দাঁড়াও নাই, কি ব্যাপার? মহিলা বলে আল্লাহর ওলি আমি কবরে ভালো আছি, আল্লাহ পাক আমাকে কবরে ভালো রেখেছে। ওগো আল্লাহর ওলি, দুনিয়াতে আমার একটা সন্তান আছে, আমার সন্তানের অমুক গ্রামে আমার বাড়ি, আমার সন্তান একজন দোকানদার, অমুক বাজার আমার সন্তানের একটা দোকান। শাইখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর ওলি সকালবেলা হাঁটতে হাঁটতে ওই গ্রামে চলে গেছে, যাওয়ার পরে দেখে বাজারের শেষ প্রান্তে একটা দোকান, বাজারের শেষ প্রান্তে একটা দোকান। আল্লাহর ওলি গিয়ে দেখে নবীর সুন্নতি একটা লেবাসধারী একজন একজন যুবক, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, মুখে নবীর সুন্নতি দাড়ি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তোমার মা কি অমুক গুরুস্থানে চাইত? আল্লাহর ওলিকে ওই যুবক বলে, জি হুজুর আমার মা অমুক গুরুস্থানে চাইত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি বলে, ই বাবা তুমি যে কুরআনুল করিম তেলাওয়াত করো, তুমি যে দান সদকা করো, এগুলো তোমার মা কবরে পায়, এ যুবকের সন্তান, খবরদার কোনো দিন এই আমলটা তুমি বাদ দিও না, যতদিন বাঁচবা মার জন্য কুরআনুল কারিম তেলাওয়াত করবা, দান সদকা করে করে মার কবরে পাঠাইবা, তোমার মা কবরে ভালো আছে। সুবহানাল্লাহ। এজন্য নেককার সন্তান, নেককার সন্তান মা বাবার জন্য সদকায় জারিয়া, নেককার সন্তান মা বাবার জন্য বড় নিয়ামত।
এজন্য ও মা ও যুবক ও মুরব্বি বাবা পর্দারের মাপ একজন সন্তানকে হাফেজ বানাও আলেম বানাও কোরআন প্রেমী বানাও যে সন্তান তোমার আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াবে তোমার জানাজা পড়াবে কবর জিয়ারত করবে আল্লাহ পাক যেন এমন হাফেজ কোরআন আলেমের বাবা মা হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ সন্তান কেন মা বাবার খিদমত করবা জানোনি এই মা বাবা আমি আল্লাহ পাকের ইবাদতের পরে আমি আল্লাহ পাকের হুকুম মানার পরে দুনিয়ার জমিনে সবচাইতে দামি হলো তোমার তোমাদের মা বাবা এজন্য আমি আল্লাহ পাক যে আয়াতে কারিমার মধ্যে আমি রব্বে কারিমের ইবাদতের কথা বলেছি ওই একই আয়াতের মধ্যে তোমাদের মা বাবার খেদমত করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি তোমাদের মা বাবা খুশি তো আমি আল্লাহ খুশি জোরে কন সুবহানাল্লাহ এজন্য যুবক ভাইরা মা বাবার কদরদানি করব আল্লাহ পাকের ইবাদত মা বাবার খেদমত এগুলোই হলো আমাদের জীবনের সফলতার চাবিকাঠি শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাকের ওলিব ওই যে সন্তানকে বলল এ সন্তান তুমি যতদিন বাঁচবা সন্তান খবরদার তুমি কোরআনুল করিম তেলাওয়াত বাদ দিবা না এ সন্তান তুমি যা করো তুমি যা বলো তুমি যা পড়ো তুমি যা আমল করো এগুলো তোমার মা কবরে বসে বসে পায় সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন কিছুদিন পর আল্লাহ পাকের ওলি আবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায় গেলেন আবার আগের মতো কিছু সময় কোরআনুল করিম তেলাওয়াত করতে লাগলেন তেলাওয়াত করে রাতের বেলায় বাসায় ঘুমাইছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখি ফেরেশতারা আগের মতো সবগুলি বন্টন করতেছে এবার দেখে ভিন্ন চিত্র এবার দেখে ওই যে মহিলা আগের বেলায় লাইনে দাঁড়ায় নাই এই মহিলা সব নেওয়ার জন্য সকলের আগে লাইনে দাঁড়াইছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করি এই মা কি ব্যাপার বুঝলাম না কি ব্যাপার তুমি সবার আগে লাইনে দাঁড়াইছ গতবার তো তুমি লাইনে দাঁড়াও নাই তুমি কবরে ভালো ছিলা ওই মহিলা বলে আল্লাহর ওলি ওই যে আমার যে একজন সন্তান ছিল ওই যে আমার সন্তান দোকানে দোকানদারি করত আর আমি মার জন্য দান সদকা করে কোরআনুল করিম তেলাওয়াত করে আমি মার কবরে পাঠাইতো ওই সন্তানটা মারা গেছে সন্তানটা দুনিয়াতে নাই এজন্য আর আমল করে না কোরআনুল করিম তেলাওয়াত করে না আমি মা কবরে এতিম হয়ে গেছি কাঙ্গাল হয়ে গেছি ভাইরা আমার বন্ধুরা আমার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন এই জন্য সন্তান নেককার সন্তানের আমল নেককার সন্তানের কোরআন তেলাওয়াত নামাজ রোজার এই তাম কিছুর ইবাদতের সওয়াব আল্লাহ পাক মা বাবার কবরে পাঠায় দেয় জোরে কন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইয়ের আমার মা বাবার খেদমত আল্লাহ পাকের ইবাদত মা বাবার খেদমত দুটোটাই আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন